শুভ মহাষ্টমী সবাইকে। হ্যাঁ, আমিও সবাইকে জানাই শুভ মহাষ্টমী। তোমরা দেখে ভাবছো আমরা কোথায় যাচ্ছি? তো আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি, এখন পুজো দেব। তো মহিত স্নান করতে গেছে, তাই জন্য ওকে দেখতে পারছো না। তো পুজো দিয়ে আবার দেখা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ পেছনে মন্দির, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। সকাল 6টা থেকে 6:30 থেকে 12:30, আবার 2:30 থেকে 7টা, তাই বললো তো 3:30 থেকে 7টা বললো, 3:30 থেকে 7টা। হ্যাঁ, তো ঠিক আছে, ডিটেইলসটা আবার আমরা ডিসিশনে দেখে ভালো করে দিয়ে দেবো। তো আবার পরে দেখা হচ্ছে। এইটা হচ্ছে দমদম পার্ক যুবক বৃন্দের প্যান্ডেল, আমরা গাড়ির থেকেই দেখছি, আর বেরোচ্ছি না। তো আমরা এখন যাচ্ছি সাবওয়ের তলা থেকে। আমরা ভেবেছিলাম ভিড় হবে না, কিন্তু যথেষ্ট ভিড় আছে। তোমরা একদম এসো না এই ভিড়ে, আমাদের থ্রুতে তোমরা দেখে নাও। এই যে এটা হচ্ছে শ্রীদেবী প্যান্ডেল। আশা করি ঠাকুরটা দেখতে পাচ্ছ। আমরা এখন গাড়িতে উঠে গেছি, এত বিশাল ভিড় এই সকালবেলাতে। আমরা এক্সপেক্ট করেছিলাম ভিড় হবে না, তাই জন্যই গেছিলাম। রাত্রিবেলা তো মানে কল্পনার বাইরে যে কি ভিড় হবে। আর তেমনি গরম, একটা মেঘ চেপে আছে, তার মধ্যে রোদ, ভীষণ গরম, ভীষণ। তো আমরা রেকমেন্ড করবো না যে তোমরা আসো, সেরকম কিছুই করেনি, জাস্ট ওই একটা হাইপ ক্রিয়েট করেছে লাইটিং করে, তাও লাইটিং এখন বন্ধ করে দিয়েছে, মানে সেরকম কিছুই না দেখার মতো যে দেখতেই হবে। থেকে অনেক ছোটো ছোটো প্যান্ডেলও খুব সুন্দর করে। তো এটাই ছিল এখন বলার, তো আবার পরে দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি ঢাকা মানি স্কোয়ারে, সব জায়গা ঘুরলাম, মানে মানে এখান দিয়ে গেলাম, গিয়ে অ্যাক্রোপলিসে গেলাম, এশিয়া কিচেনে কি ভিড়, এখানে সেভেন মিলে ভিড়। তো ঢাকাই আমাদের আলটিমেটলি সেভ করলো। তো এবার খেয়ে নি, আর বেশি না, মানে শরীরটা খারাপ লাগছে এবার, বলে না চুপা দরলা হয় এরকমই হচ্ছে আমার। হ্যাঁ, তো মৈতোষকে দেখাচ্ছি, দাঁড়াও, তোমরা ভিডিও তোকে মিস করছো, দেখাচ্ছি মৈতোষ হাই কর। দেশটা থেকে ঘুরে বেড়াচ্ছে খাওয়ার জন্য, দেশটা থেকে অ্যাক্রোপলিসে নেই, সিমলা বিরিয়ানিতে নেই, আর্সলানে নেই, শেষ পর্যন্ত মানি স্কোয়ার ফ্লেভেন দিলে নেই, ঢাকা এই অষ্টম দিন চাইনি। ঠিক আছে, রাত্রে আমরা মানে এখন ভালো করে পেট ভরে খেয়ে নেব, রাতে আমরা বাঙালি খাবোই, খাবো পাবো না, দাঁড়িয়ে থাকবো। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এতক্ষণ পরে আমার সত্যি। হাই গাইস, আমরা চলে এসেছি এখন অ্যাক্রোপলিসে, এখন ফটো সেশন চলছে। এই যে দেখে না, এদের আজকে অষ্টমীর লুকটা। তো আবার
সবাইকে ভেরি ভেরি শুভ অষ্টমী। চলো তাহলে। তো আমরা এখন খেতে চলে এসেছি সিক্স বালিগঞ্জ প্লেসে। অষ্টমীতে বাঙালি খাবার খাবারটা হতেই পারে না, আমরাই লাস্ট, আমি লাকি এখানে বাফে চলছে, আমরাই লাস্ট। হ্যাঁ, তো কি খাচ্ছি তোমাদের দেখাচ্ছি। ও স্টার্টারে আছে গন্ধরাজ খোল, গন্ধরাজ চিকেন ফ্রাই আর ফিশ ফ্রাই। তো এই যে মহিতোষ ফোনে কথা বলছে বিজি, এই যে বনু, হ্যাঁ, আর এই যে আমি, আশা করি দেখা যাচ্ছে। তো আমাদের লুচি আর বেগুন ভাজাও চলে এসেছে, মহিতোষ হাসছে মিটি মিটি করে। কেমন লাগছে মানে ফিলটা কেমন লাগছে? আর এই যে এরকম সুন্দর ডেকোরেশন করা, তো খেয়ে নি। এটা হচ্ছে মেন কোর্স, ভাত, ছোলার ডাল, মাটন আর পোলাও। এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে চিংড়ি ভুনা, এটাও চিকেন, আর এটা হচ্ছে কোফতা কারি আর আলুর দম। এই হচ্ছে আমাদের মেন কোর্স, তো খেয়ে নিই চলো। হচ্ছে ডেজার্ট, মিষ্টি দই, ছানার পায়েস, বেকড মিহিদানা, খেজুর আমসত্ত্ব চাটনি, পাঁপড় আর রসগোল্লা। বাইরে গিয়ে জানাচ্ছি কেমন খেতে। তো খাবারটা খুবই ভালো ছিল, তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে আমি বাড়িতে চলে এসেছি, কারণ এখন আমরা বেরিয়েছি। বেরিয়ে বললাম খাবারের কথা বলবো, এত তুমুল বৃষ্টি হচ্ছিলো না, মানে জাস্ট আমরা কোনো রকমে গাড়িতে উঠলাম, এখনও কী জন্য মেঘ ডাকছে, তাই জন্য আমরা তিনজনে একসাথে ব্লগটা শেষ করতে পারিনি। বাট কী করা যাবে আর, ব্লগটাকে আমি একা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগছে, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো বাকি আরও অনেক ব্লগস দেখার জন্য। তো ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি পুজো, গুড নাইট, বাই।